বিজেপিতে ভালো কাজের মূল্যায়ন নেই। আরও এক বিধায়ক যোগ দিলেন তৃণমূলে। বুধবার দক্ষিণ কলকাতার এক বেসরকারি হোটেলে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে তৃণমূলে যোগদান করান তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। যোগদান পর্বে উপস্থিত ছিলেন তৃণমূলের হিন্দিভাষী সেলের সভাপতি তথা জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্তা। সূত্রের খবর, গত 1 অক্টোবর দলবিরোধী কাজের অভিযোগে কৃষ্ণকে শোকজ করেছিল বিজেপি। শোকজের সিদ্ধান্ত জানার পরেই দলত্যাগের কথা ঘোষণাও করেছিলেন কৃষ্ণ। এইবার সরাসরি নিজের পুরনো দলে ফিরে গেলেন তিনি। তাকে নিয়ে মোট 5 জন বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিলেন। প্রসঙ্গত উল্লেখ, বিধানসভা ভোটের আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন কৃষ্ণ। গিয়েই রায়গঞ্জ কেন্দ্রে বিজেপির টিকিট পেয়ে জিতেও যান তিনি। কিন্তু বিজেপি বিধায়ক হবার কয়েক মাসের মধ্যেই রায়গঞ্জের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরীর সঙ্গে বিরোধ শুরু হয় তার। প্রকাশ্যেই দলীয় সংসদের বিরুদ্ধে তাকে হারানোর চক্রান্ত করার অভিযোগ আনেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। এরপর অঘোষিতভাবে দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন তিনি। তারপরেই বুধবার দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হোটেলে তৃণমূলে যোগদান করেন কৃষ্ণ কল্যাণী। কলকাতায় যোগদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন সদ্য তৃণমূলে যোগদানকারী কৃষ্ণ কল্যাণী শুনে নেব। দেখুন, বিজেপিতে ভালো কাজের মূল্যায়ন নেই, ভালো কাজের পরিবেশ নেই, আছে শুধু ষড়যন্ত্র। আর এই ষড়যন্ত্রের ওয়েপেন দিয়ে রাজনৈতিক ব্যাটেল জেতা যায় না। তার জন্য দরকার উন্নয়ন করতে হবে, বিকাশ করতে হবে, জনগণকে পরিষেবা দিতে হবে। সেটা মা মাটি মানুষের সরকার নেত্রী মমতা ব্যানার্জি দিচ্ছেন। আমি দেখুন একটা বিজনেস ফিটার্নিটি থেকে এসেছি, আর আমাদের কমিটমেন্টই হচ্ছে আমাদের অলংকার জুয়েলারি। আর সেখানে আমি বিগত দিনে নেত্রী মমতা ব্যানার্জিকে আমি দেখেছিলাম, ভোটের আগে যে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা অক্ষরে অক্ষরে পালন করেছেন। তো উনার এই প্রতিশ্রুতি কমিটমেন্টটা উনি যে হিসাবে পালন করেছেন, উনারকে দেখে আমি অনুপ্রাণিত হয়ে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। আজকে আমি ধন্যবাদ জানাতে চাই অভিষেক দাকে, ধন্যবাদ জানাতে চাই নেত্রী মমতা ব্যানার্জিকে, যে আজকে আপনারা আমাকে সৌভাগ্য দিলেন এই মা মাটির সরকারে সামিল হওয়ার, তৃণমূল কংগ্রেস পরিবারে সামিল করার জন্য আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ। আপনি বললেন ষড়যন্ত্রের শিকার, কার ষড়যন্ত্রের শিকার হয়েছে রায়গঞ্জের ষড়যন্ত্রের মূল চক্রীটা বিজেপি? না, রায়গঞ্জে দেখুন অনেক দিন ধরেই ষড়যন্ত্র চলছিল, সেটা আমি আগেও আপনাদের বলেছি। হয়তো আমাকে ইলেকশনে হারানোরও ষড়যন্ত্র চক্রান্ত চলেছিল। আজকে আমি যে হিসাবে ভালো কাজ করে গিয়েছি, রায়গঞ্জের যারা মিডিয়া কভারেজ করেন সবাই জানবেন হয়তো, তো যে হিসাবে আমি ভালো কাজ করে গিয়েছি, লোককে পরিষেবা দিয়ে গেছি। আর আমি বিজেপিতে থাকাকালীনও আমি 6টা বড় জয়েনিং করিয়েছিলাম। তো তার সুবাদে আমি ষড়যন্ত্র শিকার হয়ে আমি গত মাসের 29 তারিখে শোকজ নোটিশ। রায়গঞ্জ থেকে তন্ময় চক্রবর্তীর রিপোর্ট, নিউজ টুডে। হার্ডওয়্যারের জগতে এক সাড়া জাগানো নাম রামলাল এন্টারপ্রাইজ। আপনাদের সব ধরনের অত্যাধুনিক হার্ডওয়্যার সামগ্রীর চাহিদা পূরণে আমরা আরো বিপুল আয়তনে আমাদের নতুন শোরুমের উদ্বোধন করেছি, যেখানে আপনি পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় সমস্ত সামগ্রী। এখানে হিন্দওয়্যারের ইটালিয়ান কালেকশনে আপনি পাবেন ওয়ান পিস ক্লোসেটস, ওয়াল মাউন্টেড ক্লোসেটস, ইন্টিগ্রেটেড পেডেস্টাল বেসেন্স, ফুল পেডেস্টাল বেসেন্স, টেবিল টপ বেসেন্স, কাউন্টার টপ, সেলফ রিমিং বেসেন্স ও ইউরেনালস। রয়েছে কাজেরিয়ার নানা মাপের নানা ধরনের টাইলস, পাবেন জনসন কোম্পানির সমস্ত সাইজের ওয়াল এন্ড ফ্লোর টাইলস, জ্যাকোয়ার এবং এসকো কোম্পানির স্যানিটারি এন্ড সিপি ফিটিংস, সুপ্রিমের স্যানিটারি এন্ড ক্যাবিনেট বেসেন্স, সিআরআই কোম্পানির মিনি পাম্প, জেড পাম্প এবং সাবমার্সিবল পাম্প, পাবেন বিভিন্ন প্রকারের ওয়াল প্যানেলস, বাথরুম ক্যাবিনেট, লিভিনটো, ওশান, সিমোলেক্স, ওরিয়েন্ট বেলের ওয়াল এন্ড ফ্লোর টাইলস ও রং বেরঙের রকমারি বেসিনস। আপনার প্রয়োজনের সমস্ত রকম হার্ডওয়্যার সামগ্রীর খুচরো ও পাইকারি চাহিদা পূরণে আজই চলে আসুন রামলাল এন্টারপ্রাইজ, মিলনি ক্লাবের বিপরীতে ও নতুন শোরুম কাদিঘাট কালীতলা
আইটিআই কলেজের পাশে গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর।